টিউবের অ্যাড এর মতো হঠাৎ করে টপকে গেলেন যে বড়। তোমায় ছাড়া আমি যেন জল ছাড়া শুকনো গাছ, তোমায় না পেলে আমি মরেই যাব। আজ কেটে কেটে কপালটাই গেল ফেটে। আমিও বুঝিয়ে দেবো, আমি হিরো আলম নই, আমি মাইকেল জ্যাকসন। এই যে সুন্দরী, এমন করে আইসক্রিমের দিকে তাকিয়ে থেকো না, আইসক্রিম গলে যাবে তো। এক্সকিউজ মি, কে আপনি? ইউটিউবের অ্যাড এর মতো হঠাৎ করে টপকে গেলেন যে বড়। তোমার জন্য আমি ইউটিউবের অ্যাড কেন, নোটিফিকেশন বাটনটাও হতে পারি, যাকে দিন রাত দুপুর সকাল সকালে এই টং টং করে বাজাতে থাকে। কিন্তু তুমি আমায় স্কিপ করে দিও না সুন্দরী। এই যে দেখছি বিনা নিমন্ত্রণে বাড়ি চলে আসা কোনো গেস্টের মতো পাবলিক। কে আপনি, কি চান বলুন তো? শুধু শুধু নিজের আর আমার টাইম ওয়েস্ট করছেন কেন? যবে থেকে তোমায় দেখেছি, তোমার প্রেমে নিজের লাইফের সব টাইমই ওয়েস্ট করে দিয়েছি গো। তোমায় ভালোবেসে আমি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর কি সাগর, এই যা এই সব সাগরে হাবুডুবু খেয়ে নিয়েছি। তোমায় ছাড়া লাইফটা ইন্টারনেট ছাড়া মোবাইল হয়ে গেছে গো। তো আমি কি করব, তোমার লাইফ জ্যাকেট দিয়ে ডোবা থেকে বাঁচাবো? আরে না না সুন্দরী, না না, তুমি শুধু এই আমার হাতটা ধরো আর আমায় বিয়ে করো, ব্যাস। পরি সুন্দরী, আমার চোখে দেখা তুমি শ্রেষ্ঠ নারী, তোমায় ছাড়া আমি যেন জল ছাড়া শুকনো গাছ, তোমায় না পেলে আমি মরেই যাব। আজ কি গো, বিয়ে করবে আমায়? এই যে ছোকরা, কি ব্যাপার, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমার মেয়েকে বিয়ের প্রপোজাল দিচ্ছ বলি বাড়িতে জানে? এই যা, এই শাশুড়িমা দাঁড়িয়ে আছে তো, এ বাবা, আর আমি খেয়ালই করিনি। প্রণাম মা, প্রণাম। আমি বড়ই দুর্ভাগা, বাপ মা সেই কোন কালেই পটল তুলেছে, তাই তো অনাথের মতন ভালোবাসার কাঙাল হয়ে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। আপনি আমায় জামাই রূপে মেনে নিন মা। তা বিয়ে যে করবে, কি কাজ করো শুনি? আমার মেয়ে কিন্তু বড় কর্পোরেট অফিসের কর্মচারী, মাসে 40,000 বেতন পায়। আগে মা, বর্তমানে কিছু করি না বটে, কিন্তু ঠিক করে নেব। বিয়ে যখন করব বলে স্থির করেছি, তখন আমি সব কিছু করে নেব। তাছাড়া আমি কাজও বেশ পটু, যাকে বলে অলরাউন্ডার। কি কি করতে পারো তুমি? তুখোর কথা বলা ছাড়া কাজে কমে কিছু পারো নাকি কেবলই বাতেলা? পরি, কি যে বলো না তুমি, হ্যাঁ, এই জুতো সেলাই থেকে চণ্ডী পার, এপার থেকে ওপার, আর ওপার থেকে পার, একদম সব নকদর্পণে আমার। তুমি শুধু বিয়ের জন্য হ্যাঁ তা করে দাও, আর তারপরে দেখবে নন্দ তোমার মাম্মি কি পরি থেকে একেবারে রাজ দুলারি করে রাখবে। সে দেখতে শুনতে আর কথাবার্তায় তুমি মন্দ নও বলে, আমার পরির আর আমার তোমার পছন্দ, কিন্তু একটা শর্ত, আমি আমার মেয়ে ছাড়া মোটেই থাকতে পারি না, তোমায় আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে। ভেবে দেখো, তাতে তোমার মেয়ে লিগোতে আবার লাগবে না তো? মা, আরে না 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 না, কি যে বলেন না কাকিমা, আমার সব এসব ইগো ফিগো আমি ইনো দিয়ে কবেই গ্যাসের মতন পুশ করে দিয়েছি। আমি রাজি, এই পরির জন্য আমি জীবন দিতে রাজি। না না বাপু, জীবন দিতে হবে না, তুমি কেবল একটা কাজ কর, আমার মেয়ে একটু খেতে ভালোবাসে, যাকে বলে গিয়ে ফুডি, তা তুমি যদি ভালো মন্দ রেঁধে তার মন জয় করতে পারো, তবে মনের রাস্তা বেশি দূর হবে না মনে হয়।
বাবা, এ আর এমন কি কাজ? সারা জীবন শুয়ে বসে খাবার জন্য এইটুকু করতে পারবো না, আর বাদ পারবো। মা, আজ থেকে আমি তোমার মেয়ের খুশি রাখার সব দায়িত্ব নিলাম। আমি হলাম তোমার ওয়ান অ্যান্ড অনলি সন, যাকে বলে ছেলে। ব্যাস, শুভস্য শীঘ্র। কয়েকদিনের মধ্যেই পুরী আর নন্দগোপালের শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল। নন্দগোপালের আনন্দ আর দেখে কে, বাক্স প্যাঁচড়া নিয়ে শ্বশুর বাড়িতে এসে গেল সে। ফুলসজ্জার পরের দিনই পুরী ঘুম ভেঙে নন্দগোপালকে বলল, নন্দু, এই নন্দু, আমার জন্য চা নিয়ে এসো প্লিজ। সকাল সকাল বেডটি না হলে আমার ঘুমই ভাঙতে চায় না, জানো তো। কি বলছো, বেডটি না সোনা, দাঁত না মেজে চা খেতে আছে নাকি ব্যাড? আমি বেডটি খাই, বরাবরই খাই, সব সময়ই খাই। এতদিন এই দায়িত্ব আমার মা নিয়েছিল, কিন্তু আজকে থেকে এই দায়িত্ব তোমার। যাও নন্দু, যাও, দেরি করো না প্লিজ। নন্দগোপাল আর করে কি, সকাল সকাল ঘুম চোখে বেডটি বানাতে ছুটলো। এইভাবে কাটতে লাগলো আরো তিন দিন। সেদিন সকালে নন্দগোপাল মনের সুখে ঘুমিয়ে আছে, এমন সময় তার শাশুড়ির সুতপা দেবী এসে তাকে ডেকে বললেন, আরে এই যে বাবা জীবন, পড়ে পড়ে ঘুমিয়ে আছো যে, এদিকে আমার মেয়েটা যে অফিস যাবার আগে তোমার জন্য হাফ ইত্তেস করে বসে আছে, সেই খেয়াল আছে তোমার? কি, আমার সোনাটা আমার জন্য অপেক্ষা করে বসে আছে? বাবা, আমার সঙ্গে দেখা না করে আমার চুমকু সোনাটা অফিস যাবে না, তাই না? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি বাবু। গুড বাই কিসি দিতে, আমি এক্ষুনি আসছি। কটা বাজে দেখেছো নন্দু, আমি কি আজকে না খেয়ে অফিস যাবো নাকি? কখন রান্না করবে বলো তো? কি গো, আমি রান্না করবো? এ বাবা, বলছি গুড বাই কিসি দিয়ে কাজ চলবে না? না, মানে কেন, এই রান্নার লোক মধুদা কোথায়? ও মা, তাকে তো সে ছুটি দিয়ে দিয়েছি বাবা জীবন। তোমায় বলেছিলাম না, মেয়ে আমার বড্ড ফুডি। তুমি যে বলেছিলে সব কাজে তুমি বেজায় পটু, তাই আজকে থেকে রান্নার সমস্ত ভারই তোমার। তোমার বানানো চাকে আমার মেয়ে বলে দিয়েছে, তোমার হাত ছাড়া কারোর হাতে খাবে না। বলি পারবে তো বাবা? নিশ্চয় নিশ্চয় পারবো মা, নিশ্চয় পারবো। নিজের পায়ে যখন কুড়ুল মেরেছি তখন কেন পারবো না? তারপরে তুমি কি খাবে বলো সোনা? বেশি না বেবি, এখন খেয়ে অফিস যাওয়ার জন্য জুস, ব্রেড অমলেট আর ফ্রুটস, আর লাঞ্চে নিয়ে যাওয়ার জন্য ভাত, মাছের ঝোল, একটা তরকারি, ডাল আর একটু চাটনি। ব্যাস ব্যাস ব্যাস, এই অনেক, কি বলো মা? এইভাবেই শুরু হলো শ্বশুর বাড়িতে নন্দগোপালের নতুন জীবন। শুধু রান্না বান্নাই নয়, কিছুদিন পরে অন্য কাজের লোকও ছাড়িয়ে দেওয়া হলো। এখন সারা দিন নন্দর কাটে ঘরের কাজ করতে করতে, তার সাথে যোগ হয়েছে আবার শাশুড়ির বাতের ব্যথা। দুপুরে একটু জিরোনোর জন্য বসলেই শাশুড়ি মা হাঁক দিয়ে বলেন, বাবা জীবন, একটু তেল মালিশ করে দেবে বাবা? হাঁটুর ব্যথাটা বড্ড বেড়েছে। বলছি বাবা, তোমার কষ্ট হবে না তো? নন্দ আর কি করে, 32 পাটি বের করে সব কাজ করতে থাকে। এইভাবেই কেটে গেছে প্রায় 3 মাস। সেদিন বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে গেছে নন্দ। সেখানে তার ছোটবেলার বন্ধু উমেশ এসে তাকে দেখে এক গাল হেসে বলল, এই যে রে, আমাদের নন্দ যে, তা কি ব্যাপার রে? হ্যাঁ, বড় লোকের জামাই হয়ে সুন্দরী বউ পেয়ে বন্ধু বান্ধবদের যে ভুলেই গেলি, তা অবশ্য হতেই পারে, হতেই পারে, এই বড় লোকের জামাই বলে কথা।
জামাই না বল বিনা কামায়ের চাকর, লাইফটা যেন গোবিন্দার ফিল্ম হয়ে গেছে ভাই, খেটে খেটে কপালটাই গেল ফেটে। সে কি কথা রে ভাই, হ্যাঁ শাহরুখ খানের রোমান্টিক সিনেমা না হয়ে শেষ অবধি গোবিন্দার কমেডি চলছে, তা এ কেমন বিয়ের আনন্দ। তাহলে বলছি কি ভাই, ওটা বউ না তপশিলদার সেটাই জানি না, সারাদিন ওই বুড়ি শাশুড়ির সেবা করো আর বউয়ের খিদমত করো, কোথায় ভেবেছিলাম বড় লোক বউয়ের পয়সায় বসে বসে খাবো, সেখানে কাজের লোক হয়ে গেলাম রে ভাই। কি এত বড় অপমান, ছি নন্দ, ছি ছি, পুরুষ জাতির নাম তুই একবারে ধুলোতে মিশিয়ে দিই, তুই না পুরুষ সিংহ, হ্যাঁ পুরুষ হয়ে রান্না করে খুন্তি নাড়ছিস, শাশুড়ির পা টিপে দিচ্ছিস, ডিভোর্স ডিভোর্স, এক্ষুনি ডিভোর্স দে, নিজের ভেতরের এই মর্ত্রটাকে জাগিয়ে তোল। তুই ঠিক বলেছিস ভাই, অনেক হলো কমেডি, এবার হবে অ্যাকশন, আমিও বুঝিয়ে দেবো আমি হিরো আলম নই, আমি মাইকেল জ্যাকসন। এসে গেছো, যাও তো আমার আর মায়ের জন্য দুই কাপ কফি করে নিয়ে এসো, ফিল্মটা এত দারুণ না, কফি ছাড়া ঠিক যেন জমছেই না। ও দেখো তোমার আর তোমার মায়ের জন্য নতুন চাকর খুঁজে নাও, আমি চললাম। কেন কি হয়েছে নন্দু, তুমি এরকম করে কথা বলছো, কিছু হয়েছে নাকি? কি ভেবেছো কি তোমরা, আমি তোমাদের বাড়ির চাকর, জামাইকে কাজের লোকের মতন খাটাতে লজ্জা করে না তোমাদের? আর ঘর জামাই থেকে বউয়ের টাকায় নিজের লাইফ সেট করতে তোমার লজ্জা লাগে না, কি ভেবেছিলে? আমরা কিচ্ছু বুঝিনি, আর এটাই তোমাদের পুরুষের প্রবলেম জানো তো, ঘরের কাজ করাটা তোমাদের কাছে একটা লজ্জার ব্যাপার। কেন, যখন একটা বউ বিয়ের পরে শ্বশুর বাড়িতে যায় তখন সেও কাজের লোক হয়ে যায় কি? দেখো পড়ি, মেয়েদের কাজ ওটা কিন্তু। কেন, সেটা কে ডিসাইড করেছে, কার কোনটা কাজ? তোমরা পুরুষরা তাহলে যখন বাইরে কাজ করছি আর ইনকাম করছি তখন তোমার তো প্রবলেম হওয়ার কথা না ঘরের কাজ করতে, এই কটা দিনেই তুমি হাঁপিয়ে গেল, কিন্তু মেয়েরা বছরের পর বছর ধরে এইভাবেই ঘরে বাইরে একসাথে সামলাচ্ছে, তাও কোনো অভিযোগ ছাড়াই। আমার ভুল হয়ে গেছে পড়ি, আমি লোভে পড়ে গেছিলাম, কিন্তু কিন্তু আজকে থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, আমিও চাকরি করব আর বাড়ি ফিরে এই দুজনে মিলে সংসার সামলাবো, তবেই তো তৈরি হবে যৌথ সংসার, এই ভালোবাসার সংসার, কি কি বলো? গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।